আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এফ এন এফ মাল্টিমিডিয়ার চ্যানেল থেকে আমি বসি ফাহানা রহমান কয়েকদিন যাবতীয় ভিডিও দেওয়া হচ্ছে একটু গ্যাপ গ্যাপ করে যেহেতু শারীরিক বা মানসিকভাবে কিছুটা ডিস্টার্ব আছে এই জন্যই আসলে সেটার জন্যই আজকে বসছি মূলত কেন ডিস্টার্ব আছি বা অনেকে আমাকে ফোন করতেছ বা কী মেসেজ দিতেসো ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতেছো সরাসরি ফোন দিতে যারা আমার প্রচণ্ড ভালোবাসে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বিশেষ করে তারা আমার খবর নেওয়ার জন্য ভীষণ উৎসুক হয়ে আছো যে আমি বলতে পারতেছি না আমারও দায়িত্ব সেটা সবাইকে বলা আমার কিন্তু খুবই দায়িত্ব উচিত সেটা পরি পরিচ্ছন্নভাবে সবাইকে বলা তাই না আজকে ফিনেক মাল্টিমিডিয়া থেকে আমি ফারহানা রহমান হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু কথা অবশ্যই শেয়ার করার জন্য আর কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে যারা ভালোবাসেন আমার যারা সময় সাপোর্টে ছিলেন আছেন এবং আমার বিশ্বাস আমার পাশে যারা থাকবেন সময় তো কিছু বলার জন্য যেহেতু আসছি আজকে তো সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কয়দিন ধরে আমি মানসিক বা শারীরিকভাবে একটু ডিস্টার্ব আছি তো আমি এবার চশমা ছাড়া কিন্তু একদম দেখতে পারি না মানে কাঁচার জিনিস একেবারে টোটালি দেখতে পারি না তো যাই হোক যেটা দেখ যেটা বলতে চাইছি যে আমাকে কতদিন ধরে যারা ডিস্টার্ব দেখতেছেন তাদের ডিস্টার্ব আমি কেন ডিস্টার্ব সেটা জানতে চেয়েছিলাম তাই না দেখেন আসলে কখনো কাউকে বেশি আপন করতে হয় না তাই না আপনি যাকে আপন ভাবতেছেন সে আপনাকে আপন ভাবতেছে না এটা অনেক বড় একটা ব্যাপার এটা আসলে আমাদের ভাইবে ভেবে আগানো উচিত অনেক ভাবনা চিন্তার বিষয় করে কাউকে আপন ভাবলাম আর সে আমার আপন হয়ে গেলো এটা এত সহজা ব্যাপার না আসলে সব মানুষের চিন্তাভাবনা একরকম হয় না সব মানুষের ব্যক্তিত্ব একরকম হয় না তো আমি বিশ্বাস করে আমার সাথে যারা চলছে এতদিন তারা খুবই ব্যক্তিত্বপূর্ণ এবং খুব ভালো মনের মানুষ ছিল এবং আমি যাদেরকে আপন ভাবছি তারা ব্যস্তিক্যালি আমার আপন না এটাও তারা প্রমাণ করে দিচ্ছে তো হয়তো আমার বুঝতে দেরি হয়েছে হয়তো আমি বুঝতে দেরি করছি না হয়তো আমি দেরিই করছি তো আমি যে দেরি করছি এই কথাটার আগে হয়তো আমি তাই না আমি তো বুঝছি যে আমার এই ধারণাটা ভুল যে আমাকে আপন ভাবে তারা তারা তাদেরকে আমি আপন ভাবতেছি আবার তারাও আমাকে খুব আপন ভাবতেছে আসলে কি মানুষের তো আসলে মনের ভিতরে ঢুকে পৌঁছা যায় না যে সে কিরকম আমার মনের ভিতরটা হচ্ছে আপডেটের পারবেন না বা আপডারেটের পারবেন না যে কীরকম এখানে ইউটিউবিং যারা করতেছে যারাই ছোটো বড়ো ইউটিউব করতেছে আর ছোট বড় বলতে তো কোনো শব্দ নাই যে যার কর্ম দেয়া নিজেকে প্রেজেন্ট করতেছে সেটাই বড়ো কথা সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের সাংস্কৃতিক শিল্প ঐতিহ্যবাহী এলাকা বা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোকে অনেকেই অনেক ইউটিউবার আর তুলে ধরতেছে আর আমি যেহেতু একজন লাইফস্টাইল ব্লগার বলা যেতে পারে আর আমারটা হচ্ছে মাল্টিমিডিয়া অতএব তো যেহেতু আমি আমার এখানে রান্না হইতে পারে আমার এখানে বেড়ানো আমার এখানে ঘুরতে যাওয়া শপিং করা ট্রাভেলিং সব কিছু তো যাই হোক এখন যারা শিক্ষিত লোক আছেন কিছু শিক্ষিত লোকের বড়ের কথাকে বলি কিছু লোক আছে যারা শিক্ষিত হয়ে মানে ভাবে যে আমি তো শিক্ষিত তো আমি তো পৃথিবীর সব কিনি এবং ওয়ার্ল্ডের একজন আপার লেভেলের পারসন সো আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল যদি আমি আমি কখনো আমার কথা বলি না আমি একজন বিশেষজ্ঞ মানে বিশেষ লোকের রেফারেন্স দিয়ে কথা বলি আমি খুব পছন্দ করি আমার বিশেষ ব্যক্তিদের মধ্যে অনেক পছন্দের ব্যক্তি আছে এর মধ্যে বিশেষ ব্যক্তি একজন আছেন লাবু সাইদ স্যার উনি বলছিলেন কি জানেন একটাই বুঝতে পারি সে এলাকাটার মানুষগুলা কি হবে রাস্তাটা রাস্তাটা রাস্তায় পাড়া দিলে বুঝতে পারি যে সেই রাস্তার মানুষগুলো কেমন হবে তো আমার কাছে মনে হইতেছে যে এই জ্ঞানটা তো সবাই থাকে না তাই না এই জ্ঞানটা যদি আমারই থাকতো তাহলে কি আজকে আমি হ্যাঁ এই ধাক্কাটা খাইতাম আমি কী ধাক্কা খাইছি তো আসেন কী ধাক্কা খাইছি বলি তো এতদিন আমার চ্যানেলে যারাই দেখতেন এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়েছে যে এফ এনএফ মাল্টিমিডিয়ায় আপনার যে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও ফুড চ্যালেঞ্জ ট্রাভেলিং তারপর হচ্ছে আমার এই আমার অফিসে আই মিন আমার অফিস বলবো না আমাদের প্যারাগন অফিস আমি আমার হাজব্যান্ডের কলিগ যারা তারা তারা আমার আসলে কোনো কিছুই না আমি ভাবছি আমার ভাই 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 বিলেপ নেই আমি বুঝি নাই যে তারা আসলে এতটা আক্রমণাত্মক স্বভাবের হ্যাঁ আমরা একটা কথা বল সবসময় জানি যে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এখন আমি দেখতেছি আসলে জঙ্গল ভালো না মাঝে মাঝে আমি আমি বিশ্বাস করি জানেন আমার কাছে মনে হয় যে আমি তো আমারই বিশ্বাস করি না তো আমি আরেকজনের বিশ্বাস করি না অনেক কিছু থাকায় আমি কিন্তু অনেকগুলো মারাত্মক বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলতেছি আমি যে কথাগুলো বলতেছি আমার উপর দিয়ে যায় ঘুরে যাওয়া বিশেষ 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 অভিজ্ঞতা যেগুলো আমি টের পাইছি প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে হ্যাঁ আপনার মনে করেন যে এখন খুব প্রয়োজন আমার আমি আপনাকে খুব প্রসম্মত করবো আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে ছাড়া তো আমার চলবে না আপনাকে ছাড়া তো আমি বাঁচবো না আপনি তো আমার হ্যান আপনি তো আমার ট্যান আপনি তো আমার মাথায় নিয়ে নাচ বই টাইপের ব্যাপার কি তো আসলে আমি এই ধরনের তোষা মধ্যে ব্যক্তি না আর কেউ যদি তোষা করে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম টাইমে আমি বুঝতে পারি না তোষা মত করে এবার আমাকে ভালোবাসাটা এক জিনিস আর তোষা মত আর একটা জিনিস এটা আমরা সবাই বুঝি এই জ্ঞানটুকু আমাদের কমন সেন্সটুকু সবাই আছে এখন দেখেন আমাকে কিছু মানুষ আছে কিছু মানুষ বলতে আমার আমাদের ভিতর ঘর মানুষ বলি আর বাইরের মানুষ বলি এটা কোনো হোয়াট এভার এনি পার্সন আমাকে ব্যবহার করলো এখন ব্যবহার মিনিস্টার কি আপনাকে আমাকে আপনার দরকার হয়েছে আপনি আপনার সাথে কাজেটা এখন আমি আমি আপনাকে হেল্পটা করতে পারছি বা যে কোনো এটা যে কোনো বিষয় হইতে পারে হেল্পটা করতে পারছি সাপোর্টিং সাপোর্ট দিতে পারছি ফিনান্সিয়াল আর যে কোনো সাপোর্ট আমি দিতে পারছি তো আমি আপনার কাছে এখন ভালো আর আমি এখন আপনাকে সাপোর্ট দিতে পারি না আমি আমার মতন কুত্তার খাতা পালিস পৃথিবীতে আর কেউ নেই এটাই বর্তমান সময়ের কি বলবো ভাইরাল একটা লাইন ভাইরাল একটা কবিতার লাইন বা গল্পের লাইন যদি বলেন ভুল হবে না এখন আপের উপকার বা আমার উপকার আপনি সব সময় করতে পারবেন এটা আমি যদি ভাই ব্যথা কি আছে তো বোকা আমি তো পৃথিবীতে কিছু পেতে না আর সম্পর্ক কখনো যে স্বার্থের স্বার্থের সেতু দিয়া টিকা রাখা যায় না যে স্বার্থ আর এই সেতু স্বার্থ আর সম্পর্ক এই দুইটা কখনো সেতু কখনো মজবুত হয় না সম্পর্কটা যদি মন থেকে না আসে অন্তর থেকে না আসে সেই সম্পর্কটা কখনো টিকে না আর আমার সেই সব লোকের দরকারও নেই আমার আসলে সেই আত্মীয়তা সেই সম্পর্ক সেই বন্ধুত্বের কোনো দরকার নেই কারণ তারা শুধু ইউজ করবে আপনি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আমার বন্ধুদের বলতেছি তোমরা বিশ্বাস করো যাদেরকে তুমি আপন ভাবতেছো বিশ্বাস করো হঠাৎ করে দেখবে যে তুমি দুধ দেখাও সাপুষ ঠিক আছে এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি এখন যে কটা কথা বলবো প্রত্যেকটা বাস্তব অভিজ্ঞতা কথা যেমন একজন এখন যে চ্যালেঞ্জের কথা আসতেছে আমার আমার ইউটিউবের কথা আসতেছে হ্যাঁ আমার কথাটা একটু বড় হইতে পারে কিন্তু আমি বলবো কারণ আমার সবাইকে শোনানোর খুব ইচ্ছা এবং জানানোর খুব ইচ্ছা কারণ আমি কি দেখছি যে আমাকে যখন তুমি নরম হবা যখন তুমি নরম হবা একজনের প্রতি খুব তুমি সিম্পাতি দেখার যাবা তখন মনে করবো ওরে বাবা ওরে তার ওর মাথা এখন কাঁঠাল ভাঙবো কাঁঠাল খাবো তারপর কাঁঠালের গাতা দিয়ে ওরে ওই আবর্জনাটা দিয়ে কাঁঠালের যে ডাস্টটা ওইটা এর মাথার ভিতরেই আবার পিটাবো পিটায় পিটায় সমান মানে শুটকি বানাবো তো এই যে নেচারের মানুষগুলা এই নেচারের মানুষগুলা কেন যে বুঝে না যে ওরাই শুধু চালাক আজকে আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আমার ইউটিউবের ফ্রেন্ডসরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেভাবেই হোক আমার খবর নিতেছে আপু তোমার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি আসলে কারো উত্তর দিতে পারিনি কারণ আছে কি এই যে এই যে সম্পর্কগুলাকে আমাকে বিরক্ত করে তুলছে তো আমি ইউটিউব করি কেউ যদি ইউটিউব করে তো করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি করি আমার হাজব্যান্ড দিয়েছে আমি করি ব্যাস কেন এখন কেউ যদি দিয়া থাকে তার হাজব্যান্ড তাহলে সে করবে কিন্তু সে ব্যবহার কেন করবে যেমন একটা আত্মীয় বাসায় কয়দিন আগে গেছি আত্মীয় বলে খুব কাছের আত্মীয় বলা যাবে তার বাসায় গেলাম তো সে বাসাতে কেনা করে দিল কিন্তু দুদিন আগে কিন্তু সেই আমারে সে আর তোমার পীর মানসানা কি মানছে আমি জানি না তো এই যে এই যে লোক দেখানো মুখোশ পরা শয়তান আমার কাছে এগুলোকে শয়তান ছাড়া কিছু উপাধি দেওয়ার নাই সিরিয়াসলি নাই কেন নাই এগুলো তো শয়তান এগুলো তো কখনো আমাকে জিজ্ঞাসা করার নাই যে আমি কেমন আছি আর একটা জিনিস শুনছি যে তাদের সেই ফ্যামিলিটাকে আমি বলছি বা সেই মানুষগুলাকে আমি বলছি যে আমি স্বপ্ন দেখায় স্বপ্ন ভঙ্গ করছি তো স্বপ্ন মসজিদ ভঙ্গ এক কথা তাদেরই বান্ধবী আমাকে বলছে তারই বান্ধবী আমাকে বলছে সেটা হচ্ছে আপনার টঙ্গি এলাকার গাজীপুর টঙ্গি এলাকার তো আমি ভাইঙ্গা নাম বলবো না যে বোঝার বুঝে নিবে তো টঙ্গি এলাকার তো সে আমার বললো যে সে তার বান্ধবী আমাকে বললো যে তার বান্ধবীকেও নাকি এরকম ইউজ করা হয় সরি টু সে আমি সত্য কথাটা বিলাফিল ফেলছি না সত্য কথা আমি বলবো সে যে মনে হয় সে হোক সত্য কথা আমি কখনো কিছু পা হই না এটা হইতেছে একটা টপিক্স মিথ্যা কথা এটা হচ্ছে তার যে বান্ধবী বলছে সেও আমার মতন শিকার প্রতারণা শিকার আমি নিজেও শিকার তাহলে বলেন আমি আমিও মিথ্যা কথা বলতেছি সেই লোকটাও কি মিথ্যা কথা বলতেছে না আমি একলাই ভালো আর সবাই খারাপ পৃথিবীর এমনটা হইতে পারে না তাই না এখন আসেন আচ্ছা আচ্ছা যে মিথ্যা কথা বলে শান্তি পায় যেমন আর একটা কথা আছে অনার্স পাস আমি একটা অনার্স পাস ফর এক্সাম্পল আমি একজন অনার্স পাস যদিও বা আমি স্কুলের বারান্দায় কখনো প্রাইমারি বারান্দায় কখনো পারা তো আমি স্কুল পাশও করিনি তো এখন সে অনার্স পাস অনার্স পাস পেরা কেউ কখনো কলেজের টিচার আই মিন প্রফেসর বা লেকচারার হইতে পারছে বাংলাদেশের রুলসও সেটা আছে আমি যখন মিথ্যা কথাটা বলবো সাজায় বলি বানানোর কথাটা রে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কিনা বা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে যায় কিনা এরকম একটা কথা তো বলা হচ্ছে যেটা আমি যে মিথ্যা কি যায় কেমনে যায় অনার্স পাস মানুষ তো কখন আমি যদিও জানি না এই অনার্সটাও কতটুকু সত্য কারণ তার বান্ধবী বলছে সে অনার্স পাস না তার বান্ধবী আরো বলছে যে কখনোই স্কুলে স্কুলেই চাকরি করে নাই যদিও বা স্কুলে সে চাকরি করতে পারতো কিনা আমি জানি না হ্যাঁ তো সেটা দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলছে আমার সাথে মিথ্যা বেড়া তার কি উপকার হয়েছে সেটা লাই ভালো জানে আমার জানার দরকার নেই আমার সাথে বলছে আমি শুধু বলছি মিথ্যা কথা মানে মিথ্যা কথাগুলো আমার আমি ভাই কি যে কারেন্টের মতন হিট মানে শর্ট করে না কারেন্টে আমাকে মনে হয় শর্ট করতেছে তো যাই হোক কে যদি অনার্স করে সেটা বাংলাদেশে কোথাও প্রফেসর বা কি বলে লেকচারার হইতে পারে তাহলে বলতে হবে তার বাপেও যদি সেই কলেজটা বানায় থাকে সেটা নিয়ম ভঙ্গ করার কারণ মানে সরকারের নিয়ম ভঙ্গ করার ক্ষমতা কারণে তো অনার্স পাস করিয়া কলেজের প্রফেসর হওয়া যায় না আমি নিজে প্রমাণ করে আসছি যতগুলা কলেজের নাম বলছে যতগুলো বলতে দুইটা কলেজের নাম বলছে আমি সেই দুইটা কলেজেই ছবি শো করাইয়া আমি প্রমাণ করে দিছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি ফারহানা রহমান এমন একটা মানুষ যে মিথ্যাকে কখনো প্রশ্রয় দিই না সত্য বলতে দ্বিতাবোধ করি না সো আমার বিরুদ্ধে তোমাদের যা করা করতে পারো সামনে সামনে যা করবে সামনে সামনে পিছনে কেন ভাই তোমার পিছনে কেন কথা বল পিছনে যারা কথা বলে তারা তো শুধু মানুষের তালিকায় পড়ে না এটা গেছে একটা আলাপ আর একটা হচ্ছে আমার ইউটিউবার ফ্রেন্ড সেদিন যেদিন আমি যেদিন আমি কক্সবাজারে ছিলাম যে আমি যেদিন লাভ লাইভ করলাম সেদিন আমি আমি কমেন্ট সেকশনটা বন্ধ করে দিচ্ছি কেন এখানে আমাকে অনেক সিম থেকে শুরু করে আমার ইউটিউবার ফ্রেন্ড যারা আছে তারা অনেকই প্রশ্নটা করছে তো আমি এখন ওদের কথাগুলোর উত্তর অবশ্যই দিব এটা আমার দায়িত্ব কারণ তারা তো এতক্ষণ যে কথাটা বলতেছিলাম যে সবাই আমার সাথে এতদিন যারা বন্ধু হয়ে আছে তাদের মধ্যে ইফতি আছে এখন আমি এখন আমি যেতে চাই মূল কথায় আমি কেন আফতার ছিলাম এবং সেদিনের কমেন্ট সেকশনটা কেন বন্ধ আমাকে শিমু দিঘা শুরু করে অনেকেই ফোন করছো বললাম এরকম সব জায়গায় না তো এখন আমি বলি দেখো এতদিন যাদের সাথে আমি আমাকে ভিডিও করতে দেখছো আমার এফ এন মাল্টিমিডিয়ার ভাইরা যারা ছিল যারা এখানে মাল্টিমিডিয়ার ভাই বললে ভুল হবে এখন যারা ছিলেন আর কি আমার মনে হইতো তারা আমার খুব আপন বা আরও যারা মনে হইতো যাদেরকে আপন মনে হইতো তারা আসলে কিন্তু ধরো আমার একটা ক্ষতি করলো সেদিন লাইভের পরে লাইভের পরেই তো আমাকে দেখলাম যে আমি এবং ভিডিওটা ছাড়ার পরে সিঙ্গেল পার্সন সেখানে অ্যাটেন্ড হয়নি সিঙ্গেল একটা ম্যান আমাকে মানে আইমিন প্যারাগন থেকে কেউ কমেন্ট কমেশনে কমেন্ট করেনি এখন এটা যদি মনে হয় কোনো পাল্টা জবাব তাহলে তো মানে আমাকে যদি কোনো জবাব দিছে তাহলে তো মনে করো যে মানে ইটকি মারলে পাটকেলটা খেতে হবে তো এই কোনো ভুল নেই তা আমাকে যদি কোনো পাল্টা আমাকে মানে অপমান করার ব্যাপার যদি মনে হয় তাহলে তারা জানে যে আমাকে অপমান করার করাটা কতটুকু শোভনীয় বা করা উচিত কিনা আর যদি অপমান করে মজা পায় তাহলে সেটার মজাটাও আমি ভালো করে দিতে পারি যেমন ধরেন কাঁচা আম এখন খায় মানুষ আমি তো টক খাই না যারা কাঁচা আম খায় বা টক জাতীয় জিনিস কাটে কখন সুস্বাদু হয় এটাতে লবণ দিবে মরিচের গুঁড়া দিবে তারপরে আরো আকর্ষণ মানে সুস্বাদু করার জন্য এটাকে কীভাবে লোভনীয় করার জন্য কিভাবে এটাকে প্রসেস করে আমার মেয়েকে দেখি প্রায় জিনিসটা খায় তো আমি তো খাই না বললাম সম্পর্কের এই রূপগুলো আমাকে চিনিয়ে দিছে ইউটিউব সম্পর্কের এই চুলরা চিনিয়ে দিছে আমাকে আমাকে যেদিন কি বলবো আসলে আমি ভাষা হায়া ঘুষে আমি খুবই আপসাইট এই ব্যাপারটাতে সিমু বা সাদিয়া বা যারাই আমাকে দেখতে সোজেসমেন প্রত্যেকে বলবো যে আসলে আমার ইউটিউবের ফ্রেন্ডের সাথে কোনো আমার সম্পর্ক কিছুই হয়নি ইউটিউবের ফ্রেন্ডরা আমার যেমন ছিল তেমন আসে নাইলে তারা ন করতো না কিন্তু আমি যাদেরকে এখন ভাবছি তারা এখন দেখো কি করে তারা একটা জন্য কিন্তু ভাবে নাই যে আমি না আমাকে কমেন্ট না করে অপমান করা হবে সরি টু সে বেবি এটা ভুল ভীষণ ভুল কারণ আমাকে অপমান করতে না আমার মতন হইতে হবে আমাকে জবাব দিতে গেলে বা আমার সাথে প্রশ্ন করতে গেলে আমার সমান হতে হবে এখন তুমি যদি আমার কি বলবো সায়ার লাগল টন না পাও আমি বাজে কথাটার মধ্যে না এনি সায়ার লাগল টন না পাও তো তুমি আমার ধরবা কেমনে আমাকে আমার ধরা আমি তো তোমাদের ধরা বাইরে এতটা ধরা বাইরে যে তোমরা জানো না যে আমাকে কমেন্ট না করে সেটা তোমরা উৎসবে বা বা করবার হাততালি দিবা করতালি দিবা আর আমি বসে বসে চুপ করে ওই যে লেবেন চুষ বা ললিপপ কুশি নিয়ে বসে থাকবো কেমনে মনে করছো বিশেষ করে আমার প্যারাগনের যারা আসছে আমাদের প্যারাগনটাকে আমি এই জন্য প্যারাগন বলি আমার হাজব্যান্ড এখানে মানে আমার প্যারা আমার বিয়ের পর থেকে আমি যেহেতু প্যারাগন অ্যাটাস্ট তো প্যারাগনটা কখনোই আমার পর মনে হয় না এখনও মনে হয় না এই কিছু সংখ্যক মানুষের জন্য প্যারাগনের প্রতি আমার কোনো ক্ষোভ বা দুঃখ বা কোনো রাগ থাকবে অসম্ভব যাই হোক এখন আমার হাজব্যান্ড যেহেতু এখানে চাকরি করে এবং আমার এই যেহেতু ওখানে তো আমি প্যারাগনকে অবশ্যই খুব ভালোবাসি অ্যাজ এ স্টাফ ওয়াইফ অ্যান্ড আই এম কলিগ এ ওয়াইফ আমার হাজব্যান্ডের কলিগ যারা তারা এতদিন যে বীরত্বের সাথে প্রমাণ করে আসতেছিল যে আমরা বড় বোন বড় বোন এই যে একটা স্লোগান আছে আপনাদের যেন লোকটা বলে না পদ্মা তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে একটা ভোট আসলে পরে আমরা কেমন জানি চতুর্দিকে এই গানটা শুনে থাকি না আমি আছি তোমার সাথে আমি আছি তোমার সাথে এই গানগুলা যারা গাইছে তাদের মুখে এখন কি দেওয়া উচিত আমার একটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে না আমি একটা রিকোয়েস্ট করবো যে আমি প্যারাগন থেকে কোনো কমেন্ট আমার আসা নেই কেউ আমার ভিডিও দেখুক আমি চাইও না আমার আমার আমি ইউটিউবটাতে আমি কোনো ইনকাম করতে নামিনি সরি এটা আমার পেশা না এটা এটা অনেকেই বলবেন আপনাদেরও পেশা না বা অনেকেই বলবে যেটা পেশা না এটা খুবই শখের জায়গায় এই কথাটাতে কোনো ভুল নেই কিন্তু এটা কি কিন্তু ইনকামের ব্যাপার আছে তাই না ইনকামের ব্যাপার আছে কিন্তু আমি এটা দিয়ে সংসার চালাই না এটা দিয়ে আমি আমার পরিবার চালাই না হ্যাঁ তো এটা বন্ধ হয়ে গেলে যে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে আমি পথে ফকিরে যাব নেবের কখনোই না এটা ভুল তো যারা এটা ভাবছে তারা হয়তো বা এই জন্য ভাবতেছে যে আমরা মানে প্যারাগনের লোকদের কথা সরাসরি বলবো আমি কারণ আমি তো বলছি আমি তো সরাসরি কথা বলি সরাসরি বলতে চাইছি যে তারা আমাকে সরাসরি অপমান করছে আর ওই যে অনার্স পাশে একজন আছে না কলেজের প্রফেসর সে আমাকে সরাসরি অপমান করছে মানে এদেরকে যে কি করা উচিত আসলে আমি নিজেও বুঝি না আর প্যারাগনের মানুষগুলোর কথা কেন বলবো প্যারাগনের মানুষগুলো এতদিন আমার সাথে চলছে ফিরছে ফুর্তি আনন্দ মাস্তি মনে হয় যেন আমি একটা কাঠের পুতুল বোনদের আমি কিচ্ছু বুঝিনা না তারা একদম শিক্ষার মনি কোথায় বেশি মানে কি বলবো তাদের তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আমার কোনো ডেফিনেশন পাইতেছি না আমি কোনোভাবেই তাদেরকে কি দিয়া মানে তাদেরকে আমি কী দিয়া সম্মান জানাবো আমি কিচ্ছু বুঝতেছি না যে তাদেরকে কি দিয়া মানে ফুলের তোরা তো অসম্ভব ফুল তো আজকে দিলে কালকে নষ্ট হয়ে যাবে বেলা সে পড়তে পড়তে ফুল শেষ এই সম্মান দিয়ে কী করবো কীভাবে সম্মান দেওয়া যায় পুরস্কৃত করা যায় তাই না পুরস্কৃত একটা ব্যাপার আছে এখন আসেন যদি যদি আমাকে অসম্মান করে কেউ বড় বড় হইতে চায় হবে এরকমটা ভাবে না আমি বাংলাদেশে কিছুদিনের জন্য আসি তো আমি চাই না কারোর সাথে গন্ডগোল হোক আমি অতীত কারোর সাথে কখনো আমি যে এত বছর একুশ বছর ধরে আসি হ্যাঁ একুশ বছর আমি একুশ বছর ধরে যা আছি একটা জায়গাতেই আসি কিন্তু আমার দেশে আমার না মানে বাংলাদেশে সরি আমার বাংলাদেশে না ঢাকায় যতই জায়গা থাকুক বাড়ি থাকুক না থাকুক আমার কিন্তু এই জায়গাটাতেই ভালো লাগে কারণ আমি প্রথম দিকে এখানে সংসার শুরু করছি আমার এই জায়গাটার মধ্যে একটা মায়া আছে ভালো লাগা আছে মহব্বত আছে সেই সূত্রে কিন্তু আমাকে এখানে বেশি থাকতে ভালো লাগে ছেলে মেয়েদের করার মাঝে মাঝে আমি ঢাকায় বিভিন্ন জায়গায় চলে যাই আমি বলছি আমার যে বাসাগুলো আছে সেগুলোতে আমাকে যাইতে হয় কারণ আমাকে সেখানে সময় দিতে হয় এই জন্য আমি যাই কারণ মেয়ে ছেলে লেখাপড়ার জন্য আমরা জানি আমাদেরকে অনেক কিছুই ত্যাগ করতে হয় সেই সূত্রে আমি যাই তার মানে এটা না আছে আমি আমার প্যারাগনের মানুষ আমাকে সাপোর্ট না করলে আমার এখানে ফলটা মিডিয়াটা একেবারে কাঁচি হইয়া পড়া সমুদ্রে সাঁতার কাটতে পারবে না তলায় যাবে নদীতে সাঁতার কাটতে পারবে না স্রোতে ভাইয়া যাবে আর পুকুরে সাঁতার কাটতে পারবো না কারণ সাঁতার শিখে নাই সুইমিং পুলে সাঁতার কাটতে পারবো না সাঁতারের সহজ আনে না এখন বলেন আমার এফএনএ মাল্টিমিডিয়াটার জায়গাটা কই গেল তো এখন কি বলতাম আপনাদেরকে সব কথার ব্যাখ্যা কেউ অনেকে বুঝে না সবাই অনেক ডিগ্রি নিয়ে বসে রয়েছে আবার নর্মাল একটা সিম্পল একটা বিষয় দেখবেন কেউ কিছু বুঝে না কিন্তু নিজের ব্যাপার ষোলানোর আঠারো তো আমি তো বললামই আমি তো ওই যে বলে না যে প্রাইমারি স্কুলের বারান্দা তো আমি পাড়া দিইনি হ্যাঁ তো এখন আমি বলতে চাই এতটুকু যে প্লিজ যারা আমাকে এখন ভাবতেস যে আমাকে অপমান করবা বা ভাবতেছেন সরি ভাবতেছেন না ভাবতেছেন সম্মান দেওয়া উচিত আমার অনারেবল পার্সন প্যারাগন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা বিশেষ করে যারা যে ইয়াতে আছে গাজীপুর ব্রস তাদের প্রতি আমার এত এত ধন্যবাদ এত এত সাধুবাদ আপনারা জানাবেন আপনাদেরকে আমি কীভাবে সম্মান জানাতে পারি কীভাবে বললে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে কীভাবে আপনাদেরকে আমি পুরস্কৃত করতে পারি কীভাবে আপনাদের প্রতি আমি আমার শ্রদ্ধায় আমার শ্রদ্ধায় বস্তা ঘুরতে পারি সে বস্তাগুলো আবার আপনাদের উপর দিতে পারি হ্যাঁ আমি কাউকে বলবো না যে আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্ট কেন করেন নাই আমার ভিডিও কেন দেখেন নাই আমি এটা বলবো না সময় আশা করি সব উত্তর দিয়ে দিবে এটা এটা ঠিক আছে সময় অতীতেও সবসময় সময় উত্তর দিয়ে দিচ্ছে এখন দিবে এবং সবসময় সেটাই দিবে সময় সবসময় উত্তর দেওয়া দেয় তার জন্য আমি এই ব্যাপারে কিছুই বলবো না আমি শুধু বলবো যে যারা এতদিন আমার পাশে থেকে ভিডিও করছে তাদেরকে আমার আর দরকার নেই তাদেরকে আমি অনেকবার অনেক সময় তাদের সাথে আমার বিবাদ হচ্ছে আমি এখন যেহেতু মেয়ে নিয়ে যাবো পড়াইতে বা ছেলে ছেলে মেয়ে সহ চলে যাবো তো আমি চাই না কারোর সাথে আমার কোনো ঝামেলা হোক আর ফিজিক্যালি আমি খুব আনফিট আছি এখন এখন না বেশ কিছুদিন জগতে তো সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই দোয়া জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে অনেক বেশি ঘৃণা দিছে প্রচন্ড ভালোবাসার খাসারটা দিছে তাদের প্রতি আমার ভালোবাসা তবে একটা জিনিস যেটা আমি কখনো ক্ষমা করি না নেবার এটা আমার রক্তের মধ্যে নাই আমি কাউকে ক্ষমা করি না আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে আল্লাহ জন্য ক্ষমা না করে এটা আমি বলি আমি অবশ্যই সে অন্যটা তখন আমি বলবো যেরা যারা এত দিন ভিডিও করছেন ভিডিও দেখছেন ভিডিওতে সাপোর্ট করছেন ভিডিওতে সুন্দরভাবে মানে কি বলবো একেবারে মাখনের মতন নরম নরম সুন্দর সুন্দর সফট সফট ভালোবাসার ভালো লাগার তুল তুলে ফুল ফুলে একেবারে সুরভিত ফুলের গন্ধ ছড়ানো বিয়েগুলা করছেন কমেন্টগুলো করছেন আবার যারা কমেন্ট করা বন্ধ করে দিছেন তাদেরকে বলবো আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আপনারা অনেক বেশি হেল্পফুল ছিলেন আর একটা মানুষও আমার ভিডিওতে কমেন্ট করবেন না আমার ভিডিও দেখাটা কারোর জন্য এত ফরস না সেদিন লাইভে আপনারা যা করছেন সেটার পুরস্কার অবশ্যই আপনাদেরকে দেওয়া উচিত এখন আমাকে একটু চিন্তা করতে হবে কি পুরস্কৃত করে এটা আমাকে একটু ভাইবা চিন্তা পুরস্কারিত করতে হয় যেহেতু অনারেবল পার্সন আপনারা তাই না যারা অনারেবল ব্যক্তি তাদেরকে তো সেই অর্নাটাই দিতে হয় আমি নিঃসন্দেহে তাদেরকে সে অন্যত তবে হ্যাঁ একটা কথা না বললেই না তারা যখন হেল্প করছে তাদের মনের ভিতর কি ছিল না হেল্প করছে না তারা নিজের মনের থেকে আসছে ভালোবাসার থেকে আসছে আর কি আমার এখন আমি জানি না আসলে কারণ মনের ভিতরে ভিতরটা ঢুকে দেখিনি তারা যখন আসছে ভালোবাসে আসছে দেখছে করছে এখন তাদের ভালো লাগে না গেছে গে তো আলহামদুলিল্লাহ আমি বলবো যারা চলে গেছে তাদের টা আল্লাহ হাফেজ ইহকালের জন্য আল্লাহ হাফেজ পরকালের জন্য আল্লাহ হাফেজ তবে হ্যাঁ এটা ঠিক আমি কাউকে যেমন ক্ষমা করি না তাদেরকেও ক্ষমা করি না সেই সেদিন আমাকে লাইভে আমার ডিস্টার্ব করছিল এবং এখন বলতেছি যে কিনা অনার্সে পড়া মানে সরি অনার্স মাস অনার্স পাশ পড়া যে কিনা কলেজের প্রফেসর আর লেকচারার কিছু হতে পারছে তার প্রতিও আমার অনেক অনেক শুভকামনা যে এত সুন্দর করে গুছিয়েও মিথ্যা কথাটা তুমি বলতে পারো নাই বেবি তুমি যে একটা সুন্দর করে মিথ্যা কথা বলবা এইটাও বলতে পারো নাই তুমি জানো না তোমার আবার লেকচারার হতে পারো না বিকজ তুমি অনার্স পাস কিন্তু আমি কিন্তু প্রাইমারি স্কুলের বারান্দা তো কোনো পারাইনি কমন সেন্স বলতে একটা কথা আছে কমন সেন্স কাটায় কথা বলতেছে আর একটা কথা তুমি যখন মিথ্যা কথা পরে বলবা না গুছাই বিলু সেদিন তোমার বাসায় গিয়ে তোমার বান্ধবীর মুখে শুনে আসছি টঙ্গি বাসিয়ে বলতেছে তোমার বান্ধবী সেদিন তোমার ব্যাপারে যা বলছে তাতে তোমার লজ্জা হওয়া উচিত তুমি ওদের টাকাও মেয়েরা খাইছো না তুমি ওদের টাকা কেমন মেয়েরা খাইছো তুমি আমার কাছে বলতো কেন বলো নি তুমি ওই মহিলা টাকা মেয়েরা খাইছো ওই মহিলার জামাই ভাই পিটা দিছো ওই মহিলার দৃশ্য কেন তোমার লিগে পিটা খাইছে কেন মহিলা হুম আরে ভাই এরকম উল্টোপাল্টা পাল্টা স্বভাব যার লাগে করছো করছো বিয়ার আর মামির সাথে করতে যাবে না দুনিয়ার সব মানুষ কি একরকম হুম তুমি বড় বোন ছোট বোন কিছু বোন আমার লাগবে না আমার কোনো কিছু দরকার নাই তুমি যেখানে খুশি ভালো থাকার থাকো গে সেটা তুমি আমার মেয়ের এত কোনো কমেন্ট করবে না আমারটাতে তো নাই এই ধরনের অশুভ ছায়া বলা হয় এটাকে এটাকে এগুলাকে বলে অশুভ ছায়া তুমি আজকে যে যে যার কথা বলতেছি তার হাজবেন্ড আজকে আজকে অচল তুমি কি বলছো তুমি প্রফেসর কলেজে টিচার আই মিন কলেজের প্রফেসর আর লেকচারার এটা তো তুমি স্কুলের টিচারের যোগ্যতা রাখো না তুমি তোমার টিচাররা আমাকে বলে দিছে আপনি কেমনি করে ভাবলেন যে অনার্স পাস মানুষ টিচার হয় কলেজের বা স্কুলের বা একটা ভালো স্কুলের বা ইয়ার স্কুল বা সে বিশ্ববিদ্যালয় বা একটা কলেজই না কিছু তো হইতে পারে যদি সে তার বা স্থাপন করে থাকে সেটা সম্ভব না কারণ বাংলাদেশে সে সেই নিয়ম আছে কি আর নাই সেটা তাই না আমি কথা বলবো না তুমি কি জানতো না আমি জানি না জানি